স্বদেশ সময় টেলিভিশন দেশ ও মানবতার কথা বলে। আসসালামু আলাইকুম, স্বদেশ সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিয়া শেখ। শুরুতেই শুনব সংবাদ শিরোনাম। ঢাকায় ইনার হুইল ক্লাব অব গ্রেটার কর্তৃক স্বদেশ মিত্রিকা আদর্শ বিদ্যানিকেতনে বঞ্চিত শিশুদের মাঝে মশারি বিতরণ। ডেঙ্গু সচেতনা ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগারগাঁও ঢাকায় স্বদেশ মিত্রিকা আদর্শ বিদ্যানিকেতন ঢাকা শাখায় ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা মশারি বিতরণ করেছেন। নয় অক্টোবর ২০২৪ বুধবার এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার নবনির্বাচিত সভাপতি আফরোজা কবির, রোকসানা আক্তার ও আতিকা ইকরম। ডেঙ্গু জ্বর হচ্ছে, জানো তো না? জানো, সবাইকে সাবধানে থাকতে হবে। আমি তোমাদেরকে কিছু কাগজ দিয়ে যাব, সেই কাগজগুলো দেখে দেখে সেই নিয়ম মতো সবাই চলবে, এবং সেজন্য আমি তোমাদেরকে মশারি দিচ্ছি। মশারি ইউজ করো, বাসায় মশারি ব্যবহার করো। আচ্ছা, আজকে আবার দিলাম তোমাদেরকে ভালো ভালো মশারি, তোমরা সেটাই সবাই ব্যবহার করে সাবধানে থাকবে। হ্যাঁ, আর এখানে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো ফলো করবে। ডেঙ্গু জ্বরের রোগীদের জন্য যেটা মেনে চলতে হয়, ভিটামিন সি জাতীয় খাদ্য খাবে, জিঙ্ক যেটা সামুদ্রিক খাবার সেটা খাবে, আয়রন মাংস মটরশুঁটি পাওয়া যায় সেগুলি খাবে, পেঁপে খাবে, নারিকেলের পানি খাবা, প্রচুর পরিমাণে পানি পান। আমাদের হয়তো সবসময় সময় হয় না, বা সবসময় সুযোগ হয় না, তো যখনই সুযোগ হয় আমরা কিন্তু তোমাদের মাঝে চলে আসি। আর আমাদের এই ক্লাবটা তোমাদের সাথে, তোমরা যারা নতুন তারা হয়তো জানো না, আমরা অনেক আগে থেকে তোমাদের সাথে আছি আর ভবিষ্যতে থাকার চেষ্টা করবো। স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থা চেয়ারম্যান ও স্বদেশ মিত্রিকা আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আকবর হোসেন। আমাদের মোর্চুরি স্কুলে শুরু থেকে আসলে এই কাজ করে যাচ্ছে। স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক সাদমান সাব্বির, স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থার সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার, মলিকা হেফাজত কোরআন শিক্ষার শিক্ষক মোহাম্মদ নাজমুল ও শিক্ষক সোহাগী আক্তার। এ সময় ছাত্রছাত্রীর মাঝে সচেতনামূলক বক্তব্য প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি ও অন্যান্য মশার প্রজনন ক্ষেত্রে পরিষ্কার করে এবং স্কুল ময়লা ও আবর্জনা মুক্ত রাখার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে ডেঙ্গু মশা থেকে বাঁচার জন্য সচেতনা বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। এতক্ষণ আপনারা দেখছিলেন স্বদেশ সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদন। স্বদেশ সময় টেলিভিশন দেশ ও মানবতার কথা বলে।